সুপ্রিম কোর্ট সহ সব আদালত প্রাঙ্গণে সভা সমাবেশ নিষিদ্ধ আপিল বিভাগের আদেশ আদেশ অমান্য করে বিএনপি পন্থী আইনজীবীদের সমাবেশ ডক্টর ইউনুসের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি হিলারি ক্লিন্টনের আহ্বান তাকে বাংলাদেশে এসে বিচার কাজ পর্যবেক্ষণের অনুরোধ দুদক আইনজীবী খুশিদ আলম খানের গোলাপবাগের আন্দোলন গরুর হাটে হোঁচট খেয়ে ভর করেছে ডক্টর ইউনুসের উপর বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবাই দেখতে চায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারিক হয়রানির বিষয়টি খতিয়ে দেখবে জাতিসংঘ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক সাইবার নিরাপত্তা আইনে মত প্রকাশের স্বাধীনতাকে অপরাধের আওতায় আনা হয়েছে অভিমত টিআইবির জনগণের মৌলিক অধিকার খর্বের আশঙ্কা গুম করে অন্য সবাইকে বার্তা দিতে চায় ক্ষমতাসীনরা অভিযোগ বিরোধী রাজনীতিবিদদের দু মাসের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের আশা ১৯৭৭ সালের জিয়াউর রহমানের শাসনামলে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের ফাঁসি কার্যকর এবং কারাদণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই পণ্যের সরবরাহ কমে গেলে ব্যবসায়ীরা দাম বাড়ায় মন্তব্য বাণিজ্যমন্ত্রী টিপু মুর্শিদ বর্তমান ফেজে কয়লা না থাকায় আজ থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ করছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি চালু হতে সময় লাগবে প্রায় দু মাস পাকিস্তান নেপাল ম্যাচ দিয়ে এশিয়া কাপে পর্দা উঠছে আজ বাংলাদেশ দলে লিটনের বদলি বিজয় বিশ্বকাপ থেকে ছিটলে গেলেন নেবাদত্ত